হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম ফ্যামিলির নতুন আর একটা ভিডিওর সাথে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা জোর কদমে আমি কাছাকাছি করছি। অলরেডি কিন্তু আমার সকালের বাসি কাজ, অনেক কাজ কিন্তু সারা হয়ে গিয়েছে। তো এখন চলে এলাম কাছাকাছি করতে। আর সাইডে দেখেছো, এক গামলি কিন্তু আমার জাকানাও আবার রয়েছে। আসলে আজকে এত কড়া পাহাড়ে রোদ দিয়েছে, ইচ্ছে করলো যে অনেক কটা আজকে পরিষ্কার করব। তো ভাদ্র মাসে তোমরা তো জানো, ভাদ্র মাসে বেশি রোদ রোদ খাওয়ানো হয়, কাছাকাছি করা হয়, ঘরদোর পরিষ্কার করা হয়, এগুলা হচ্ছে হয়। আজকে ভাবলাম যে না, আজকে অনেক কিছু আমি কাছাকাছি করে পরিষ্কার করব, বেশি টেসিগুলোকে চেঞ্জ করবো, ইচ্ছে আছে। তো দেখা যাক কত দূর কী করি। তো আগে এই কাজগুলো সেরে উঠি। তো যাই হোক, এইদিকে দেখো বর আবার নিয়ে চলে এসেছে চিকেন। তো ওই গামলির কোটা যে রয়েছে ওগুলো পরে কাচবো, এখন একটু জাকানা থাক, ততক্ষণকে আমি চিকেনটা ধুয়ে নিই। চিকেনটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলে কি হয়, এবার পরে রান্না করব। যখনকে রান্না করব না, চিকেনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট বলতে কেমন একটা হয়ে যাবে। তাই ভাবলাম না, আগে চিকেনটা ধুয়ে নিই। তো দেখো এদিকে তো তোমরা দেখতেই পেয়েছো, কালকে আমার ভাইজি এসেছে। তো ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো কালকে আমার ভাইজি এসেছে আমাদের বাড়িতে। তো তাই জন্যে আমি ভাবলাম না, ভাইজি যখন এসেছে আজকে তাহলে মাংস করা যাক। আর এতদিন না মাংস মাংস খাওয়াও হচ্ছিলো না, মানে আমার যে বরের অপারেশন হয়েছিল যার জন্য খেতে পারবে না বলে এতদিন না মাংসও বাড়িতে হচ্ছিলো না, আজকেই ফার্স্ট হচ্ছে। মানে ফার্স্ট বলতে আজকেই অনেকদিন বাদে হচ্ছে, 20 দিনটা বাদে। তো দেখো আমার মাংস ধুয়ে দিকে রেখে দিয়েছি, এবার আমি চলে এলাম ছাদটাকে একটু ঝাঁটাতে, মানে ঝাড়ু দিতে আর কি। তো বৃষ্টি হয়েছিল আর একটু ঝরঝড় হয়েছিল, যার জন্য পাতাটা দু চারটে পড়েছে। তো আমি ভাবলাম না ছাদটাকে পরিষ্কার করি, আমি যতটুকু জায়গায় থাকবো সেটা পরিষ্কার না রাখলে আমারই গা যেন ঘিনঘিন করে। তো যাই হোক, আমার দেখো ছাদটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চলে এলাম মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে, মানে মুড়ি খাবো আর কি। তো দেখো আলু ভেজেছি, পেঁয়াজ কেটেছি, ওগুলো দিয়ে একটা চাট করে তো মুড়ি খেয়ে নেব। আর সাইডে দেখতে পাচ্ছ যে মাংসটা ধুয়ে রেখেছি, ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, হালকা করে একটু লবণ দিয়েছি। তো যখন আবার মাংসটা কষবো তখন লবণ দিয়ে দেবো। তো দেখো এদিকে তিনটে মুড়ি বেড়ে নিয়েছি, তো মেয়ে একটা খাবে আর ভাইজি একটা খাবে আর আমি একটা খাবো। আর আমার বর তো খেয়ে নিয়েছে, ও হচ্ছে আজকেও ওই দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমরা আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, কারণ আমার বর আলু ভাজাটাকে অতটাও পছন্দ করেনি। তো যাই হোক, এবার দেখো চলে এলাম চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম, তো ওই চিকেনটা আবার রান্না করতে। মিডিলে কিন্তু সেই যে এক গামলি জাকানা ছিল সেগুলোও কিন্তু পরিষ্কার করে সব মেলা হয়ে গিয়েছে। তো ওইদিকে মেঘও উঠেছে, ভীষণ মেঘ উঠেছে। তো অনেক কটা জিনিস শুকিয়ে যেতে সেগুলো গুছিয়ে রেখে এসেছি, আর কটা জিনিস মিলা আছে আমার, মানে এই মুহূর্তে যদি বৃষ্টি নেমে আসে আমাকে আবার দৌড়াতে হবে মাংস রান্না করতে করতে। তো মিডিলে আবার 12টায় যে জল ছেড়েছিলো, জলও আমার ভরা হয়ে গিয়েছে, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, যার জন্যে আমি মানে ঘেমে পুরো স্নানও হয়ে গিয়েছি। তো কিছু করার নেই। তো বর এদিকে বকাচ্ছে বারবার, আমাকে বলছে কি আমায় কষা তুলে দাও আমি একটু খাবো। তো দেখো সাইডে আবার কটা কষা মাংস তুলে রেখেছি, ওইটা হচ্ছে বর খাবে। তো মেয়ে সেদিকে স্নান করতে গেছে, ভাইজি আর মেয়ে তারা দুজনে স্নান করতে গেছে, আর বর এদিকে আমাকে মানে বকাচ্ছে আর কি, সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছে আর বকাচ্ছে। তো আমার স্নান বান সব হয়ে গিয়েছে। তো এবার আমি যাব পুজো করতে। তো দেখতে পাচ্ছ পুজোটা করে মাথাটা ঝেড়ে ওদেরকে ভাত দেবো, তো ভাত খাবো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমি পুজোটা সেরে নিই। আর ওইদিকে ভীষণ রোদ বেরিয়েছে, দেখো ভীষণ রোদ বেরিয়েছে। সকাল থেকে 2-3 বার বৃষ্টি হয়ে গিয়েছে, মানে এই ভীষণ রোদ বেরোচ্ছে, আবার থাকতে থাকতে বৃষ্টি জোরদার মানে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো পুজোটা করে নিই। তো পুজোটা সেরে চুলে চিরনি করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো অনেকদিন বাদে এরকম লাল লাল চিকেনের ঝোল দিয়ে ভাত মেখে খাবো, তো তাই আর ওয়েট করতে পারছিলাম না, ভাবলাম না আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাদ বাকি কাজ যদি ইচ্ছে হয় করবো, নয় একটু শুয়ে পড়বো।
তো দেখো আমার বর অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার ভাইজি লেবু নিতে দিচ্ছে, আর আমার মেয়েও স্টার্ট করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করতে অলরেডি বসে গিয়েছি, ওইদিকে বড় খেয়ে নিচ্ছে আর মেয়ে ভাইজি ওরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, এবার আমিও ওদের সাথে খেয়ে নেবো। আর আজকে রান্না তো দেখতেই পেলে, আজকে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর গরম গরম ভাত, সাথে লেবু রয়েছে, তো এই দিয়েই আজকের দুপুরের খাওয়াটা আমাদের জমে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। তো বন্ধুরা এখন সন্ধে নেমে গিয়েছে আর সন্ধেবেলা আমরা জমিয়ে খাওয়া দাওয়া করছি। তো দেখতে পাচ্ছ এদিকে তালের গুলগুলি রয়েছে আর ওইদিকে নারকেলের লাড্ডু রয়েছে, তো এগুলো বৌদি পাঠিয়েছে তাই আমরা খাওয়া দাওয়া করছি মিলেমিশে। কি করবে, তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, বেশি আর বড় করছি না। আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণকে তোমরা সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা বন্ধুরা।